প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। আর সাথে আছি আমি রায়কা। ঘরে আগুন লাগলে তাৎক্ষণিক সংকেত পাঠানোই কেবল নয়, আগুন নেভানোর উদ্যোগও নিতে পারবে রোবট। বরিশালের আগৈলছড়া উপজেলার কিশোর ইরান সর্দার এমন একটি রোবট তৈরি করে কৌতূহল সৃষ্টি করেছেন এলাকায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি বাংলাদেশ কে, জয় বাংলা। কেউ কথা বললে সেদিকে ঘুরে যায় মাথা, কথার তালে তালে পড়তে থাকে চোখের পলক, মনে হয় যেন শুনতে ও বুঝতে পারছে সব, অনেক প্রশ্নের উত্তর দিতে পারে এই রোবট। জাতি জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মানুষের আবেগ অনুভূতির সাথে তাল মিলিয়ে প্রকাশ করতে পারে অনুভূতি, একই সাথে ঘরে আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে খবর পৌঁছাতে পারে স্থানীয় থানা এবং ফায়ার সার্ভিস স্টেশনে। রোবটটি আমাদের মাতৃভাষা বাংলাতে কথা বলতে পারে, কথা বলার পাশাপাশি মানুষের মতো বেশ কিছু অনুভূতি প্রকাশ করতে পারে, যেমন মানুষের মতো চোখের পলক ফেলতে পারে, কথা বলা কালা মুখ নাড়াতে পারে, এমনকি মাথা ঘুরিয়ে সবাইকে দেখতে পারে। রোবটটির সামনে কেউ আসলে তার সাথে অটোমেটিক কুশল বিনিময় করতে পারে। এছাড়া রোবটটি যদি আমি বাসা বাড়ি যে কোনো নির্দিষ্ট স্থানে রেখে দিই, সেখানে যদি কোনো ধরনের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে, তাহলে রোবটটি একজন মানুষের মতো বাংলা ভাষায় ডেকে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দেবে। আমাদের দেশে ইদানিং মানে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আমার পরিকল্পনা আছে যে আমি এই ফায়ার ডিভাইসটি মানে মানুষের কাজে ব্যবহার করা যায় আর কিছুটা মানে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, এইভাবে তৈরি করার পরিকল্পনা আছে। আমাকে যদি রাষ্ট্রীয়ভাবে বা কোনো কোম্পানি আমাকে সহযোগিতা করে, তাহলে আমি আরও ভালো কিছু করতে পারবো এবং আরও বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করতে পারবো। দশম শ্রেণীতে পড়া অবস্থায় রোবটটি তৈরি করেন ইরান। গেল 3 বছর ধরে এটিকে আরও আধুনিক করে তুলেছে সে। নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে তৈরি করা রোবট দেখতে আসে নানা বয়সের মানুষ। এই যুগ বাচ্চা মানুষ এই জিনিসটা তৈরি করছে, এতে আমরা খুব আনন্দিত। ওর যে মেধা বা ওর যে আগ্রহ রোবটটা নিয়ে, তাই ভালোই দেখলাম, ভালোই খুশি হইলাম আমি। এখন যদি আপনাদের মাধ্যমে যদি সহযোগিতা যদি কিছু পাই, তাহলে হয়তো ছেলেটা আরও কিছু করতে পারবে। রোবট আবিষ্কার করেছে এটা অবশ্যই আমাদের বরিশালবাসী তথা আগৈলঝাড়া গৈলা ইউনিয়নবাসীর একটা গর্বের বিষয়। এই ইরানের যত মানে আমাদের সহযোগিতা দরকার, আমাদের গৈলা মডেল ইউনিয়ন পরিষদ থেকে ইনশাল্লাহ আমরা ওর সাফল্য কামনা করি এবং ওর সহযোগিতা যতদূর সম্ভব আমাদের গৈলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা ওর পাশে আছি এবং সহযোগিতা করব। রোবটটি দেশের কল্যাণে ব্যবহার করুক সরকার, এমনটাই চাওয়া এই তরুণ উদ্ভাবকের। তার উদ্ভাবিত রোবট অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহার করে বাঁচুক জীবন ও সম্পদ, এমনটাই প্রত্যাশা সবার। তীব্র গরমে নারায়ণগঞ্জে জনজীবন বিপন্ন, তেমনি অসুস্থ হয়ে পড়েছে মানুষ। গরমের এই দুর্যোগে সেবা দিতে এবং তৃষ্ণা মেটাতে পাশে এসে দাঁড়িয়েছে কিছু উদার মনে মানুষ। নগরীতে আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে এবং ধুলোবালি কমাতে এই প্রথম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওয়াটার ক্যানন স্প্রে মেশিন দিয়ে ছিটানো হচ্ছে পানি। তীব্র গরমে হাঁপিয়ে উঠেছে নারায়ণগঞ্জের শিশু বুড়ো সহ সব শ্রেণীর মানুষ। নগরীতে আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে এবং বৃষ্টির ছোঁয়া দিতে এই প্রথম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওয়াটার ক্যানন স্প্রে মেশিন দিয়ে ছিটানো হচ্ছে পানি। এই গরমের মধ্যে এই বৃষ্টির মতো ভাব খুব ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো। বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা, প্রায় এই জীবনে প্রথম দেখলাম আর কি এই মেশিনটা। নতুন দেখলাম, প্রচুর ভালো লাগতেছে, বা বৃষ্টি গরমে নতুন ফিল আসতেছে,
বৃষ্টির মেশিনটা উদ্ভাবন করা হয়েছে মাননীয় মেয়র মহোদয়ের একান্তিক প্রচেষ্টার জন্যই এবং ওনার নির্দেশনাতে আমরা এই মেশিনটাকে আমরা স্থানীয়ভাবে আমরা উদ্ভাবন করি মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশেই। তো এই মেশিনটা দিয়ে আসলে আর্দ্রতাটাকে নিয়ন্ত্রণ করার জন্যই আমরা মূলত এই মেশিনটাই করি। এটা থেকে আসলে গরমটা যে নিয়ন্ত্রণ হবে থেকে আমরা আর্দ্রতাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যে টেম্পারেচার আছে এই টেম্পারেচার আমরা যেখানে মেশিনটাকে আমরা স্প্রে করবো সেই জায়গা থেকে কিছুটা অনেকটা কমে আসবে টেম্পারেচার, প্রায় 3-7 ডিগ্রি পর্যন্ত আমাদের টেম্পারেচারটা আমরা এখানে আমাদের কমে আসবে আর কি মেশিনটায়। এছাড়া আমাদের নগরীতে যে পরিমাণে ধুলোবালি যে উঠতেছে এই ধুলোবালিটা আমাদের অনেকটা কন্ট্রোল করা হবে আর কি, তারা সবাইকে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন। সিটি কর্পোরেশনের যারা জনপ্রতিনিধি আছে তারা শুধু সার্টিফিকেট প্রদানই তাদের মূল উদ্দেশ্য থাকা উচিত না, মানুষের সেবা করাটাও একটা ধর্ম। যে কারণে এই প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই সেবা কার্যক্রম চালু করেছি। তাপপ্রবাহ যতদিন অব্যাহত থাকবে আমাদের সেবাও ইনশাল্লাহ চলতে থাকবে এবং কাউন্সিলর সাহেব দেশে এসে হয়তো পরবর্তীতে যেটা আপনার দেশীয় ফলমূলের ব্যবস্থাও পাশাপাশি রাখবে, এই মুহূর্তে যেটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সেবামূলক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সবার জীবনে সত্যিকারের আনন্দমুখর মুহূর্ত যদি বন্দি করে রাখা যেত তাহলে কেমন হতো? দিনাজপুরের এসএসসি 95 ব্যাচের ফেলে আসা শিক্ষার্থীদের মিলনমেলায় তৈরি হয়েছিল এমন কিছু মুহূর্ত। সৃষ্টির সুখে বাকি জীবন নিশি দিন কাটি সোনালি সকাল তোর যদি প্রকাশিত এমন মুহূর্ত হয়তো আর কোনোদিন ফিরে আসবে না, তবে স্মৃতিতে অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন। আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, সেই জন্যই বন্ধুকে চাই। এই অনুষ্ঠান বন্ধুত্ব নামের মহান সম্পর্ককে উৎসর্গ করা হয়েছিল। বন্ধু একটা অনুভূতির নাম, বন্ধু অনেক বড় স্বপ্নের কথা, বন্ধু মানে এক রাশ ভালোবাসা, বন্ধু মানে অনেক কিছুই। আজ আমরা এসেছি, একত্রিত হয়েছি। আমি 95 ব্যাচের এই মিলন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তোমাদের সকল বন্ধুদের। নিজেদের মধ্যে কে কোথায় আছে এই খবর খবরগুলো জেনে নিজেকে খুব ভালো লাগছে। 95 ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে, অনেক বিশাল আয়োজন। একটি জীবন, প্রতিটি মানুষ চায় নিজের স্বপ্নের মতো বেঁচে থাকতে, চায় মনের মতো সত্যিকারের বন্ধুকে নিয়ে হারিয়ে যেতে। এই মিলন মেলায় বন্ধুরা একে অপরকে কাছে পেয়ে তাই করেছিল। সত্যিকারের বন্ধু সত্যি জীবনকে অনেক রঙিন করে তোলে। যাদের জীবনে সত্যিকারের বন্ধু থাকে না তারা কিন্তু অনেক অসহায়। তো এবারে বন্ধু
তুমি স্টেজে চলে আসো সায়ম মানে পরিবেশন করতো, তোমাদের কি মনে আছে তার নাম কি? এই তো বন্ধুরা চিনতে পেরেছো। তাহলে যাই হোক, আমরা এবার সৌরিমিষ্ঠার সুন্দর নৃত্য উপভোগ করি। আমরা বিভিন্ন পেশায় দেশে বিদেশে বিভিন্ন ভাবে নিজেদের তুলে ধরেছি, কিন্তু সত্যিকারে দিনাজপুরে থেকে যে দিনাজপুরের সংস্কৃতিকে তুলে ধরার জন্য নিজেই একটি প্রতিষ্ঠান খুলে ধরেছে, এবং যে প্রতিষ্ঠানে রং তুলির আচরে ছোট ছোট বন্ধুরা তাদের জীবনের গল্প তুলে ধরে, গান নৃত্য সব কিছু তুলে ধরে, সে জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার অর্জন করেছে, সে আমাদের আর কেউ নয়, আমাদের চন্দন সরকার। শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এই সংগঠনটাকে আমরা যাতে আরো পরবর্তীতে পুনর্মিলনের পাশাপাশি যাতে আমরা সেবামূলক কোনো কাজের সাথে জড়িত করতে পারি, আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের অন্যান্য ব্যাচের জন্য। একটু লং টাইম শিডিউল করলে আমাদের সবারই জন্য ভালো হয়, এবং আমরা সবাই যাতে উপস্থিত হতে পারি বাইরের বন্ধুরা সহ। 95 ব্যাচের এই মিলন মেলায় পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন, তারা একে অপরের খোঁজ খবর নেন, পৃথিবী ছেড়ে অকালে হারিয়ে যাওয়া বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করেন। এমন কিছু কিছু বন্ধু যারা আমাদের মাঝে আজকে নেই, মনে হচ্ছে তারাও পিছন দিক থেকে মামা বলে আসে, পিছন থেকে জড়ায় ধরবে, এরকম অনেক বন্ধুরও কথা মনে হচ্ছে, ওরা হয়তো নেই, আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুক। বন্ধুদের সবচেয়ে কাছের মানুষ বলা যেতে পারে নতুন প্রজন্ম। আমাদের সবার একটি প্রিয় নাম, যে আজকের এই আয়োজনকে সাফল্য মণ্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে। সবার সাথে মিলন মেলায় আমরা মিলিত হয়েছি, কি যে আনন্দ হয়েছে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে আমাদের বন্ধু লীরা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কে কি বলি যাতনা মন। সূর্যের রুদ্র রূপ যেন ম্লান হয়েছিল প্রকৃতির কাছে, শতবর্ষের এই বৃক্ষগুলোর ছায়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, উত্তপ্ত তাপদাহ হার মানাতে পারেনি এই মিলন মেলাকে। আয়াতের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতা যুদ্ধে আমার বাবাও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ছোটবেলায় বাবার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি,
সেই গল্প নিজের জীবনে অনুপ্রেরণা নিয়ে গড়ে তোলার নিজেকে চেষ্টা করেছে। তায়াত নজরুলের একটি কবিতা আবৃত্তি করে শোনাবে তোমাদের। বলবীর বল উন্নত মবশির, শির নিহারি আমারি নত শিরই শেখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। দিনাজপুরের 13 উপজেলা থেকে সবাই অংশগ্রহণ করাতে এটি একটি মহামিলন মেলাতে পরিণত হয়েছে। আমাদের যারা পিছিয়ে পড়া বন্ধু আছে তাদেরকে নিয়ে আমরা একযোগে অনেক দূর থেকে কাজ করতে চাই। এই মিলন মেলা ছিল স্বপ্নকে হার মানানোর মতো, বিশেষ এই মুহূর্তগুলো যেন স্মৃতির ফ্রেমে আটকে থাকে, সেজন্য নানা মাধ্যমে যে যেভাবে পেরেছে ধরে রেখেছে মুহূর্তগুলো। দিলুবা নাচ পরিবেশন করছে, তোমরা উপভোগ করো। কি ছিল না এই আয়োজনে, ফটো সেশন, ভিডিও, র্যাফল ড্র, আরো অনেক কিছু, সব কিছুই ছিল বন্ধুদের মাতিয়ে রাখার জন্য। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে বলতে চাই, এই আয়োজনের পিছনে যারা অক্লান্ত শ্রম দিয়েছে তাদের শ্রমের ফসল এই মহামিলন। আমরা জানি সুন্দর মুহূর্ত কখনোই কারো জীবনে স্থায়ী হয় না। এই মিলন মেলা শুরু হয়ে চোখের নিমেষেই কিভাবে যেন শেষ হয়ে গেল। ভালোবাসার ভালো লাগার চাদরে এভাবে আরেকটি সময় সামনে ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা দিনাজপুর 95 ব্যাচের এই বন্ধুদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গেল 29 এপ্রিল ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। প্রতি বছর 29 এপ্রিল আধুনিক ব্যালে স্রষ্টা জিন জর্জেস নভেরের জন্মদিনকে স্মরণ করে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। গেল 29 এপ্রিল ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। প্রতি বছর 29 এপ্রিল আধুনিক ব্যালে স্রষ্টা জিন জর্জেস নভেরের জন্মদিনকে স্মরণ করে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। ১৯৮২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে কসোভো জমকালো আয়োজনের মাধ্যমে পালন করে আসছে দিনটি। প্রিস্টিনা সড়কে দেখা যায় মানুষের সমাগম। সেন্টার অফ প্রিস্টিনাতে ছোট বড় সবাইকে একসাথে হতে দেখা যায় দিনটি উপভোগ করতে। আমরা গত 14 বছর ধরে কসোভোতে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করছি। ইউনেস্কো এই দিনটি ঘোষণা করার পর থেকে সব নাচের স্কুল একসাথে হয়ে এই দিনটি পালন করে থাকে। সেন্টার অফ প্রিস্টিনাতে বিভিন্ন ধারার নাচ দেখতে পাবেন আপনারা এই দিনে। সেন্টার অফ প্রিস্টিনাতে সম্পাদনকারীরা বিভিন্ন ধারার নৃত্য পরিবেশন করে মন জয় করে সাধারণ মানুষের। ল্যাটিন, হিপ হপ ছাড়াও আরও অনেক ধরনের নাচ দেখা যায় এই আয়োজনে।
sex so good, I can freak you on my sleeve. Eggs on my sleeve, I can make a room freeze. Pockets more bigger than a strip of booty cheese. We gather all the dance schools. এই আয়োজনে আমাদের দেশের বেশিরভাগ নাচের স্কুল অংশগ্রহণ করেছে। তারা নানা ধরনের নৃত্য পরিবেশন করে মানুষের মন জয় করেছে। Kind of dances to unite in the center of Pristina. আয়োজকদের মতে নৃত্য মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্রকৃতির শিল্প। তারা মনে করেন এটি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মোক্ষম থেরাপি বা ব্যায়াম। আবার অনেকে এই মাধ্যমকে পেশা ও নেশা হিসেবে গ্রহণ করেন মনের আনন্দে। এক ঘন্টায় 1,123টি গাছ জড়িয়েছে যুবক আবু বকর। 29 বছর বয়সী আবু বকরের এমন কীর্তিতে তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। এক ঘন্টায় 1,123টি গাছ জড়িয়ে ধরে ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঘানার যুবক আবু বকর। 29 বছর বয়সী আবু বকরের এমন কীর্তিতে তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। আবু বকরের এই বিশ্ব রেকর্ড নিয়ে গিনেস বুকের ওয়েবসাইটে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে ফরেস্ট্রিতে পড়াশোনা করেন আবু বকর। অ্যালাবামার টাস্কিকি জাতীয় বনাঞ্চলে রেকর্ড গড়েন তিনি। আবু বকর অ্যালাবামার অবার্ন ইউনিভার্সিটি থেকে ফরেস্ট্রিতে স্নাতকত্বের ডিগ্রি অর্জন করেছেন। এক পর্যায়ে বিশ্ব রেকর্ড গড়ার ঝোঁক চাপে তার বেছে নেন গাছ জড়িয়ে ধরার মতো অপ্রচলিত একটি বিষয়। ইচ্ছে অনুযায়ী অ্যালাবামার জাতীয় বনাঞ্চলে ছুটে যান আবু বকর। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেন বড় বড় সব গাছ। 1, 2, 10 কিংবা 20টি নয়, আবু বকর একে একে 1,123টি গাছ জড়িয়ে ধরেছেন। এত সময় নেন মাত্র 1 ঘন্টা। নির্ধারিত ওই 1 ঘন্টায় একটি গাছ একাধিকবার জড়িয়ে ধরেননি আবু বকর। একটি গাছ জড়িয়ে ধরার পর দ্রুত জায়গা বদল করেছেন, পাশের অন্য একটি গাছের সামনে ছুটে গিয়ে সেটি জড়িয়ে ধরেছেন, সেটি ছেড়ে আবার পরের গাছের কাছে গেছেন। এভাবেই বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি বিএসএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6:45। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।